নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে মাছের রেজালা বানিয়ে দেখাবো। এই মাছের রেজালাটা তোমরা রুই মাছ, কাতলা মাছ যেটাই হাতের সামনে থাকবে সেটা দিয়েই বানাতে পারবে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়। আর সামনেই পুজো আসছে, তো তোমরা যদি কোনো স্পেশাল রান্না করতে চাও তাহলে এই আইটেমটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তাহলে চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছের গাদার পিস। তোমরা চাইলে এটা গাদা পেটি মিলিয়ে মিশিয়েও রান্না করতে পারো, আমার কাছে গাদার পিসটাই ছিল তাই জন্য আমি এটাই রান্না করছি আজকে। তো মাছটাকে সবার প্রথমে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এই সময় কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না, শুধু লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দেখো, একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 3 কোয়া মতো রসুন। এই রসুনের কোয়াগুলো অনেকটাই বড় ছিল তাই জন্য আমি 3 কোয়া রসুন দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো, এখানে আমাদের পেঁয়াজ আদা রসুনের খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। এবার আমি যে মাছটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে আমরা বেশ ভালো করে ভেজে নেব। মাছগুলো যখন একপাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। তো দেখো, আমার কাতলা মাছের পিসগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া করে ভাজবো না। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। এবার দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। আমি যেমন নিয়েছি এখানে 2 দারচিনি, 3-4 এলাচ, 4-5 লবঙ্গ, আর নিয়েছি অল্প একটু জৈত্রীর ফুল। সমস্ত কিছু এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে গরম মশলার গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে চলে আসে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ দিলে তেলটা কিন্তু কম ছিটকায় তাই জন্য আমি লবণটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার তেলের মধ্যে আমাদের মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পুরো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ এদিকে আমাদের পেঁয়াজ আদা রসুনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আর একটা মশলা তৈরি করব। তো দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 4 মগজের দানা, আর নিয়ে নিয়েছি 5-6 মতো কাজু বাদাম। এগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখো, আমি 5 থেকে 6 মিনিটের জন্য পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আবার অতিরিক্ত ভাজলে পেঁয়াজের যে রঙটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য 5-6 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। এবার আমি যে মশলাটা তৈরি করলাম কাজু বাদাম পোস্ত 4 মগজের, সেই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। চিনি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা খুবই ভালো হয়, বাট তোমরা যদি এতটা চিনি দিতে না চাও তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা মশলার থেকে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু আমাদের কষিয়ে নিতে হবে। তো দেখো, এখানে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি, আর পুরো মশলার থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু এরকম বেশ শক্ত শক্ত হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আমি এখানে মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই নিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো টক দইটা আমি দিয়ে দিলাম, আর তার সাথে আমি একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে আমরা আবারও খুব ভালো করে কষিয়ে নেব, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো। তো 4-5 মিনিট পরে দেখো, আমাদের পুরো তেলটা উপরে উঠে গেছে, আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। আর এই মশলাটা কষানোটাই কিন্তু মেন এই রান্নার টেস্টের জন্য, তো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল,
তো এখানে খুব বেশি পরিমাণ জল দেব না, আমি ছোট বাটির এক বাটি মতো জলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি নুনটা চেক করে সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা লাগিয়ে দিচ্ছি আমি, একদম মিডিয়াম টু লো আঁচে রেখে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। তো 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের মাছের রেজালা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের মাছের রেজালা, এটা খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয়। তোমরা রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।